वेलकम टू माय चैनल तपतीस गल्पकथा। आमी तपती चले एसेछि तोमादेर साथे करते देखा देखा माने सेई एक ही कथा एक ही जिनिस सेटा होच्छे आमार दैनन्दिन जीवनेर छोटो छोटो छवि एकदम आटपौरे भीषण साधारण छवि जेगुलो तुले रखि तोमादेर जन्य आर सेटाई देखा। আর এক আজকে শুক্রবার এখন বাজে 11টা। এখন থেকে আমি করছি ব্লগটা স্টার্ট। গুড মর্নিং ফ্রেন্ড, যারা দেখছো আমার চ্যানেলটা তারা অবশ্যই করবে সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবে, প্রেস করলে পরে বেল আইকন আসে, বেল আইকনে অল বলে যে অপশান আসে সেটা প্রেস করবে, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো চলো, অনেকদিন ধরে ডাল খাওয়া হয় না আমাদের, সেভাবে শুধু ডাল, শুধু যে একটা ডাল হয় না ফোড়ন দিয়ে ডাল, সেরকম ডাল খায়, ডালে এটা ওটা খাওয়া হচ্ছে, ডাল খাওয়া হয় না। ওই জন্য বাপ্পাও বলছিল কালকে, তো আজকে ভাবলাম একটু ডাল খাই। কিন্তু প্রথমে ডালটা চলে এসেছি আমি ডালটা ভেজাতে। ডালটা বেশি লাগে না আমাদের খুব একটা, আর মসুরির ডালটা খাবো। অনেকদিন মসুরির ডালও সেভাবে খাওয়া হয় না, হয় ছোলার ডালের এটা ওটা করছি। আর ডাল সাধারণত করার আগে আমি একটুখানি ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখি। ডালটা ভেজাবো, এবার ভাতটা বসাবো। ভাতটা বসিয়ে দিয়ে একটুখানি মেয়েকে পড়িয়ে নেব, মেয়েকে একটু পড়াবো। মেয়েকে পড়ানোর পরে তারপরে আবার দেখি কি তরকারি রান্না করা যায়। আর সবজি, বাবা বাবা বলছে না তারপরে সবজি ছোঁয়া যাচ্ছে না, সবজির এত দাম। আর বাজারের বাজারের যে বাজারের জৌলুস নাকি বলছে, মানুষের সত্যি মানুষের ক্রাইসিস চলছে, কারণ বাজারের যে জৌলুস সেই বাজারের জৌলুসটাও নাকি হারিয়ে গেছে। লোকজন যায় যার কাছ থেকে ওরা সবজি টবজি নেয়, সে প্রচুর সবজি টবজি নিয়ে আসতো, তো সেই সমস্ত নেই, মানে সারা পৃথিবী জুড়ে একটা ঝড় এসেছে, না সেটার নাম হচ্ছে করোনা। তো যাই হোক, এই সমস্ত মধ্যে একটা ভালো খবর তোমাদের দেওয়া উচিত, তোমাদের সাথে যখন মোটামুটি অনেক কিছু শেয়ার করছি আমি, সেটা হচ্ছে আমাকে সাহায্য করার জন্য একজন লোক পেয়ে গেছি। আজকে সে সকালবেলায় এসেছিলো, সে 5:30টার সময় এসছে, মানে 5:30 থেকে 6টার মধ্যে আসে, মানে আমার বাড়ি করে দিয়ে আবার আর এক জায়গায় যাবে, কোনো জায়গায় বাচ্চা রাখে। তো যাই হোক, মন্দের মধ্যে ভালো, সকালবেলায় আসছে, আসলে পরে আমার একটুখানি বেলা করে ঘুম ভাঙছিলো মাস কদিন ধরে, 7:30-7:30 ঘুম থেকে উঠছিলাম না, আবার সকালবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাস হবে। ঠিক আছে, যা হয় মোশা মঙ্গলের জন্য। চলো ভাতটা বসিয়ে দিই, দিয়ে মেয়েকে একটু পড়িয়ে নিই। আমার মেয়েকে পড়ানো হয়ে গেছে, আর এই যে এই পাতা টাতাগুলো ঠিকঠাক নিয়ে একটু ঠিক করছি, বললাম না এই এই টুকটাক এই কাজগুলো করার একটু সময় পাই যদি আমাকেও সাহায্য করার লোক থাকে। আর এখানে যে জিনিসগুলো আছে দেখতে পাচ্ছ, এই যে সমস্ত কিছু গীতবিতান, তারপরে এগুলো হচ্ছে পুরোনো দিনের সব রান্না বান্নার বই, এখানে আছে স্বামী বিবেকানন্দ, অচেনা অজানা স্বামী বিবেকানন্দ, শঙ্করের লেখা। তো এই বইগুলো আমার সমস্ত প্রিয় বই, আমার সব মনের কাছাকাছি থাকার বই, সেগুলো একদম আমি চোখের সামনে রাখি। বইগুলো সব বই আমার অনেকবার করে পড়া হয়ে গেছে, বারবার করে পড়ি এগুলো। তাও যে প্রথম আলো, প্রিয় গল্প, তোমার এখানে 50টা মতন গল্প আছে এই বইটাতে, এটা হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের। তো এইসব নিয়েই কিন্তু আমার দিনগুলো কাটে, আমার দিনযাপনের ছবি বলতে গেলে এগুলো এগুলো একটা জিনিস। তারপরে এখানে আছে শেক্সপিয়ারের রচনা সমগ্র, এরকম আরও, আর তো ইসে তো রয়েছে তোমার বুক সেলফে আরও অনেক বই রয়েছে রয়েছে। তো এগুলো নিয়েই চলে আমার দিন। ভাতটা এবার প্যান গেলে দেবো, আর এখানে হচ্ছে প্রেশার কুকারের মধ্যে ডাল তো সিটি দিয়ে রেখে দিয়েছি, আর আজকেরও
কুমড়োর একটা রেসিপি, মানে বাপ্পা এত কুমড়ো নিয়ে এসেছে। আর কুমড়োগুলো না এমনি সেদ্ধ খেতে বা ভাজা খেতে অতটা ভালো লাগবে না, কারণ এগুলো না মিষ্টি না সেরকম, এগুলো একটুখানি অন্যরকম করে রান্না করলে ভালো লাগে। আজকের একটা কুমড়োর একটা অন্যরকম রেসিপি দেখাবো, ওই জন্যই কুমড়ো রেসিপিগুলো করছি। এটা একদম অন্যরকম রেসিপি, একদম অন্যরকম, এটা এক সম্পূর্ণ আমার নিজের মাথা থেকে বেরোনোর রেসিপি, কিন্তু ভালো হবে, আমি শিওর এটা ভালো হবে। তো চলো সেটাই এখন করা শুরু করি। কুমড়ো ওই তরকারিটা বানানোর জন্য আমাকে অতগুলো পেস্ট করতে হবে। এর মধ্যে নিয়ে নিচ্ছি টমেটো, এর মধ্যে একটা টমেটো আছে, এইখানে হচ্ছে কত হবে 6-7টা রসুন আর 5টা কাঁচা লঙ্কা, মানে কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে নিয়েছে। এবার এটাকে একটা পেস্ট করে নেব। গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিলাম জিরে আর দুটো শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দেবো এই যে পেঁয়াজের সিমাংসটা, পেঁয়াজের কিমাটার মধ্যেই দিয়ে দেবো। এখানে আছে কাঁচা লঙ্কা, দেখে যে পেস্টটা করলাম দেখালাম তোমাদের, ওই পেস্টটা কাঁচা লঙ্কা, রসুন, তারপর টমেটো, কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে দিয়েছি। তো এটাকে একটুখানি কাঁচা গন্ধটা আমি নাড়িয়ে নেব। মশলাটা মানে পেঁয়াজ, আদা, রসুন, এর মধ্যে একটু আদাও দিয়ে দিয়েছিলাম, সবগুলোর কাঁচা গন্ধটা চলে গেছে, রসুন রসুনগুলো। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো ধনের গুঁড়ো, হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর নুন। একটু নাড়িয়ে নিয়ে এই যে মিক্সিতে ধোয়া যে জলটা ছিল, মিক্সি ধোয়া জলটার মধ্যে ঢেলে দেবো। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এরকম ভাবে মাছটাকে মাছের মোড়োটাকে এরকম ভাবে আমি ভেজে মুচমুচে করে ভেজে নিয়েছি, অল্প গ্যাস কমিয়ে কমিয়ে ভাজতে হবে। তো এটাকে বেশ একটুখানি এরকম ভেঙে, এরকম এই যে ভেঙে দিয়ে দিলাম, আর গ্যাসটা একটু মতো একটু কমিয়ে রাখতে হবে। আর এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে এই যে চিড়ে, এমনি চিড়ে মানে পোলাও খাওয়ার যে চিড়ে, ওই চিড়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব, মাখিয়ে নেবো মশলাগুলো, যদি চিড়েটার মধ্যে হবে মশলাটা ঢুকে যেতে পারে। এটার মধ্যে চিড়েটা মিশে গেছে, আর অল্প তেলে কুমড়ো আর হচ্ছে আলুগুলোকে ডুমো ডুমো করে, কুমড়োগুলোকে ডুমো ডুমো করে কেটেছিলাম এরকম ভাবে, আলুগুলোকে ছোটো ছোটো করে কেটেছিলাম ডুমো ডুমো করে, এগুলো অল্প তেলে ভালো করে কষিয়ে রেখেছি, সেটা এবার এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে এবার সমস্ত মশলা, এই চিড়ে চিড়েগুলো, মাছের মাথা টাকাগুলো একসাথে দিয়ে একটুখানি নাড়াচাড়া করতে হবে। আমি যেটা এভাবে রান্না করছি, তো আমি তো কুমড়ো আলু দিয়ে রান্না করছি, এটা এটা আমি কোথা থেকে শিখিনি, এটা তোমার মাথা থেকে বার করে রান্না করতে করতে হয় না, অনেক রান্না মাথায় চলে আসে এভাবে করলে কেমন হয়, সেরকমভাবে এটা করা। এটা তোমরা আরও অনেক সবজি দিয়েও করতে পারো, পটল দিয়ে করতে পারো, ফুলকপি দিয়েও হবে ভালো, তারপরে এমনি অনেক সবজি টবজি দিয়ে, শুধু মাছ দিয়েও করা যায় এরকমভাবে। যাই হোক এটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আর উষ্ণ উষ্ণ গরম জল, সবসময় গরম জল দেবে রান্নাতে,
দিয়ে এটা আমি খুবটা ঝোলও করবো না মাখো মাখো করবো, তো ভাত দিয়েও যাতে খাওয়া যায় আবার রুটি দিয়েও খাওয়া যায় সেরকমভাবে এটা বানাবো। তো এবার এটাকে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমার এটা হয়ে গেছে, এর মধ্যে এবার গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে তোমরা দিতে পারো, ঘি আমি ঘি দেবো না কারণ ঘির প্যাকেট আমার ঢালতে হবে, সেই জন্য ঘি দিলাম না। আর একটা জিনিস দিতে ভুলবে না, যেটা আমি দিয়ে দিয়েছি অলরেডি তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে চিনি। মিষ্টি কিন্তু অবশ্যই দেবে, কুমড়োর তরকারি বিশেষ করে কুমড়ো, তো এই কুমড়োটা তো মিষ্টি, কুমড়ো মিষ্টি তো না সেরকম হবে, সেরকম মিষ্টিটা আমার দিতে হচ্ছে একটু, আমি কুমড়ো মিষ্টি হলে চিনিটা একটু অল্প দেবে আর কুমড়ো মিষ্টি না হলে একটু বেশি দেবে। তো তৈরি কুমড়োর তরকারি, অন্যরকম একটা তরকারি, তো এটা নাম দিতে পারি কি, কুমড়ি চিরা বা চিরা কুমড়ি, এনিথিং, যাই হোক এটা ভাত রুটি লুচি এভরিথিং যে কোনো জিনিসের সাথে দৌড়বে। আকাশে একটা ঘুড়ি উঠছে, দেখতে পাচ্ছ তোমরা, বিকেলের আকাশ আর সকালে আকাশের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য থাকে। যারা আমার মতন একটুখানি এরকম ভাবুক প্রকৃতির বা প্রকৃতির খেয়ালের দিকে একটু লক্ষ্য রাখে তারা ঠিক বুঝতে পারে, তোমরাও বুঝতে পারবে, আমরা সাধারণরা বেশি বুঝতে পারি সব কিছু। একটা ঘুড়ি, এই যে একটা ঘুড়ি, এই যে দেখতে পাচ্ছ একটা ঘুড়ি উঠছে আকাশে, ভাল লাগে এই ছোটো ছোটো জিনিসগুলো দেখতে পারে। চারপাশের বাড়ি, সন্ধেটা না মানে যখন সকাল যখন হয় তখন কিন্তু একটা আলাদা একটা যে মাত্রা থাকে, বেশ একটা আলো 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 একটা ব্যাপার থাকে, আর যখন সন্ধে হয় কেমন চারিদিকটা কেমন যেন দিনের শেষের একটা ব্যাপার, প্রকৃতিও মনে হয় যেন ক্লান্ত আমাদের মতো। আমি এইগুলোই দেখি, আমার দেখাটা বড় অদ্ভুত কিন্তু আমি একদম সাধারণ, শুধু দেখাটাই আমার একটু অদ্ভুত। তো এভাবেই আমার চলে জীবন। সারা খাট জুড়ে দেখতে পাচ্ছ বই টই সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে চলে গেছে, আমি একটু চা করতে গেছি সেই ফাঁকে ব্যাস চলে গেছে। তোমাদের বাচ্চারা এরকম করে কিনা কমেন্ট করে জানিও। দেখো চারিদিকে বই টই ছড়িয়ে দিয়েছে। আমার দিনযাপনের ছবি আজকের মতন এখানেই শেষ, আর সেভাবে ছবি দেখানোর কিছু নেই, একই রকম রাতে সেই একই রুটি করবো, তাছাড়া আর কিছু করারও নেই। আর আজকে আসছি, আবার কালকে আসবো নতুন ছবি নতুন গপ্প নতুন কথা নতুন সব কিছু নিয়ে, কিন্তু সেই একই সব সাধারণ তোমাদের মতনই সাধারণ অতি আটপৌড়ে। আমার এই সাধারণ ছবি যদি তোমাদের সাথে মিলে যায় কোথাও, তোমাদের মতন হয়, তাহলে পরে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আজকের মতন টাটা, বাই বাই।